আজি মন কি বাত কার্যক্রমের 100 সংস্করণ মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঠিক সময় 11টা সময় আরম্ভ করেছেন এবং এই কার্যক্রমকে শুনিবা পাই ঝাড়সুগুড়া নির্বাচন মণ্ডলের পাখাপাখি 153টি স্থানে আয়োজিত করা যাইছি। প্রত্যেকটি স্থানের মধ্যে বরিষ্ঠ নেতৃবৃন্দ মানে বিধায়ক মানে এপরিকি মধ্যে রাজ্যের পূর্বতন সভাপতি মধ্যে যোগ দিয়েছেন, সাংসদ মানে যোগ দিয়েছেন এবং ছোটঠু বৃদ্ধ পর্যন্ত সমস্ত এক প্রধানমন্ত্রীক লোকাভিমুখী কার্যক্রম টিকে শুনিবা পাই মধ্যে সমস্ত অপেক্ষা করে রইতিলে। ঠিক 11টা সময় যেতবে প্রধানমন্ত্রীক কার্যক্রম আরম্ভ হলা এবং তাকে শুনিবা পাই মধ্যে প্রত্যেকটি পাখাপাখি 153টি স্থানরে মধ্যে লোকঙ্ক সমাগম দেখিবাক মিলুছি। আপনাদের দৃশ্য দেখাউছি, ইয়ে হচ্ছে ঝাড়সুগুড়া মিউনিসিপালিটির 9 নম্বর ওয়ার্ড যেউঠারে কি ব্রহ্মগির বিধায়ক ললিতেন্দু বিদ্যাধর মহাপাত্র রয়েছেন, বরিষ্ঠ বিজেপি নেতা কর্মকর্তা মানে রয়েছেন এবং সাধারণ লোকে মানে অপেক্ষা করলে সময়কে যেতবে সে সময় হব কেতবে যে প্রধানমন্ত্রী তাঙ্ক মুহর কিছু অভিভাষণ রাখবে এবং কিছু যে লুকায়িত প্রতিভা গুড়ি এই মন কি বাত কার্যক্রমের যে আজ দেশে পৌঁছি পারিছেন সেমানে তো তাহা কেউটি না কেউটি আজি বি ওড়িশার বিশেষ ভাবে ওড়িশার অনেক জায়গায় আমি দেখিছি অনেক ব্যক্তি বা যে কি অনেক কিছু কার্যক্রম করতে অনেক কিছু মধ্যে সমাজসেবা করতে কিন্তু সেমানকর কার্য কেউটি না কেউটি লুচি হোলা কিন্তু প্রধানমন্ত্রী ইয়ে কার্যক্রম পুরা ওড়িশা পাই গোটিয়ে বড় খুশি আনছি। কেবল ওড়িশা নুহে পুরা দেশকু দেশব্যাপী মধ্যে কেউটি না কেউটি গোটিয়ে খুশি আনছি এবং লুচি রুথা প্রতিভা গুড়ি প্রধানমন্ত্রী কার্যক্রমের মধ্যে লোকলোচনকে আসিপারছি। আলোচনা করা আমার সহ ব্রহ্মগির বিধায়ক ললিতেন্দু বিদ্যাধর মহাপাত্র রয়েছেন। আজ্ঞা, আজি কার্যক্রম 9 নম্বর ওয়ার্ডের আপনার রয়েছে কিন্তু প্রধানমন্ত্রী মন কি বাত কার্যক্রম আপনার শুনছেন সমস্ত রয়েছেন, এই কার্যক্রমটি পুরা কুয়া পারিব লোক আদৃত করেছে এবং 10 কোটি লোক এখন গ্রহণ করছেন, 10 কোটি লোক পাখে ইয়ে পৌঁছি পারছে। আজ্ঞা দেখুন, 9 বর্ষ পূর্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজী সাধারণ লোক মিশিয়া যে প্রয়াস করলে তা আজ 100তম অধ্যায়ে পৌঁছিছে এই মন কি বাত কার্যক্রম এবং দেশের কোণ অনুকোণর যে সামান্য লোকঙ্কর অসাধারণ প্রতিভা তা আজ প্রধানমন্ত্রী মাধ্যমে সারা দেশকু আসিপারিছে এবং লোক সে প্রতিভা বিষয়ে জাঁপারছেন। ভাবতু যে 75 বছর স্বাধীনতা পূর্ব এভাবে কৌশল প্রধানমন্ত্রী থাকে যে সাধারণ লোক জড়িত করা দেশকে এক করা যে প্রয়াস তা বোধ হুয়ে এ প্রধানমন্ত্রী হি নরেন্দ্র মোদি আজ দেখাই পারছেন এবং তাঁর 100তম আজ যে মন কি বাত অধ্যায় পাই তাঁকে শুভেচ্ছা জনাওছি এবং আজ সমস্ত মুহে প্রবল আনন্দ যে গোটে সাধারণ লোক কথা মধ্যে আজ প্রধানমন্ত্রী দেশকে উদ্বোধন দেছেন এবং গোটে সাধারণ লোকর অসাধারণ প্রতিভাটা আজ চিহ্নট হয়ে পড়ছে এবং সমস্ত লোক জাঁপারছেন এবং সেইটু হি লোকের উৎসাহ বড়ুছে যে আমি বি কিছু ভালো কাম করবু, দেশপাই ভালো কাম করবু, আমার প্রতিভাকে যেতবে প্রধানমন্ত্রী স্বীকৃতি দেখছেন তাহলে বড় আনন্দের বিষয় কম হয়ে পড়ে। মুখ বহু আনন্দিত যে ঝাড়সুগুড়ার 9 নম্বর ওয়ার্ডে মু এই ওয়ার্ডর জনসাধারণ সহ মিশিকি মা ভৌণী মানে মো যুববন্ধু গুরুজন মানে সে বসিকি শুণুছেন প্রধানমন্ত্রীর কথা আজ সমস্ত গণরে রয়েছি বহু খুশি লাগুছি আনন্দিত লাগুছি। কার্য আপনার যেমন কহুলে লুকায়িত প্রতিভা মানুষ সামনাকে আসুচি ইয়ে অন্য প্রতিভা মানুষ যে প্রেরণা যোগাইব কি অন্য প্রতিভা মানে কিছু নূয়া নূয়া করবার কি মধ্যে আশা রাখি কি ইয়ে প্রধানমন্ত্রী দ্বারা আদৃত বা প্রধানমন্ত্রী কার্যক্রম দ্বারা কেউ না কেউ প্রেরণা মিলুছে কি সাধারণ লোক নিশ্চিত ভাবে দেখুন ইয়ে 21st century একবিংশ শতাব্দীর নূয়া আইডিয়াস নূয়া ইনোভেশন আবশ্যকতা আছে যেটা কি আজ প্রধানমন্ত্রী সেটা এই এই কথা লোকলোচন আনে কিনা অন্য মানুষ প্রেরণা যোগাচ্ছেন সে স্বচ্ছ ভারত কথা হোক কিংবা মহিলা মানুষ কথা হোক এই সব বিষয় আজ এতবে লোক দেখুম যে কেউ দেশের গোটে কেউ ছোট অঞ্চলের গোটিয়ে লোক প্রতিভা দেখুম তাঁর দেশ প্রতি যে তার যে কার্যক্রম অগুড়ি দেখুম সেতবে নিশ্চিত ভাবে সমস্ত মনে উৎসাহ আসুচি এবং সমস্ত প্রেরণা পাচ্ছেন যে আমি আগুক দেশপ্রাই কিছু ভালো কাম করবু এবং যে আত্মনির্ভর কথা আসুচি যে ভোকাল ফর লোকাল কথা আসুচি তা এই মন কি বাত যোগুঁ আজ সম্ভব হয়ে পড়ছে। এত 140 কোটি লোক যদি প্রধানমন্ত্রী প্রত্যক্ষ ভাবে ডাইরেক্টলি তাঁর সহ ইন্টরাকশন করেপারছেন ইন্টরাক্ট করছেন তো তাঠু বড় সম্মান আর কম মিলিপারে। তো কেবল এই মন কি বাত কথা নুহ আপনার দেখুন যে যেতবে পদ্মশ্রীর কথা মধ্যে আসুচি আপনার দেখুন এই 9 বর্ষ মধ্যে এত সাধারণ লোক যে সমাজের এত ভালো কাম করছেন
କହିପାରିବି ଆପଣଙ୍କର କଟକର ଜଣେ ରାଓ ବାବୁଙ୍କ କଥା, ଜଣେ ସାମାନ୍ୟ ଚା ଦୋକାନୀ କିନ୍ତୁ ତାଙ୍କର ସେଇ ରୋଜଗାରରେ ମଧ୍ୟ ସେ ସ୍କୁଲର ପିଲାମାନଙ୍କର ପାଠ ପଢ଼ିବାର କାର୍ଯ୍ୟକ୍ରମ ହେଉ କିମ୍ବା ଏସ୍ସିବି ମେଡ଼ିକାଲରେ ଗରିବ ରୋଗୀଙ୍କୁ ସେବା କରିବା ଉଦ୍ଦେଶ୍ୟରେ ହେଉ, ତାଙ୍କର ସେ ପ୍ରତିଭାକୁ କିଏ ଚିହ୍ନଟ କଲା? ଏଇ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ହିଁ ସେମାନେ ତାଙ୍କୁ ତାଙ୍କର କଥା ଶୁଣିକି ସେ ତାଙ୍କୁ କୌଣସି ଉପାଧିରେ ତାଙ୍କୁ ଦେଇଥିଲେ। ତେଣୁ କେବଳ ମନ୍ କି ବାତ୍ ମାଧ୍ୟମରେ ସାଧାରଣ ଲୋକଙ୍କର ଅସାଧାରଣ କାର୍ଯ୍ୟକ୍ରମ ନୁହଁ, ପଦ୍ମଶ୍ରୀ ଦ୍ୱାରା ମଧ୍ୟ ସେ ସାଧାରଣ ଲୋକଙ୍କୁ ସମ୍ମାନିତ କରିଚାଲିଛନ୍ତି ଏବଂ ଏହା ବିରଳ ବିଶ୍ୱରେ, ସେଥିପାଇଁ ସେ ଆଜି ଶ୍ରେଷ୍ଠ ନେତୃତ୍ୱ ବୋଲି ସମସ୍ତେ ତାଙ୍କୁ କହିସାରିଲେଣି ଏବଂ ସେ ମଧ୍ୟ ପ୍ରୁଭ୍ କରିସାରିଲେଣି ଯେ ସେ ଶେଷର ବିଶ୍ୱର ଶ୍ରେଷ୍ଠ ନେତୃତ୍ୱ। ଆମେ ଆଲୋଚନା କରିବା ଅନ୍ୟ ଯୋଉ ବରିଷ୍ଠ ନେତାମାନେ ରହିଛନ୍ତି ବିଜେପିର, ଯେ ବାସ୍ତବରେ ଯେତେବେଳେ ଓଡ଼ିଶା କଥା ଯଦି ବିଶେଷ ଭାବରେ ଦେଖିବାକୁ ଯିବା, ଆଜ୍ଞା ଆପଣମାନେ ବି ଜାଣିଥିବେ ଯେତେବେଳେ ଅନେକ କିଛି ମନ୍ କି ବାତ୍ ଅନେକ କିଛି ଏପିସୋଡ୍ ଗୁଡ଼ିକରେ ଆପଣ ଯେଉଁମାନଙ୍କୁ ଓଡ଼ିଶାରେ ବି ଚିହ୍ନିନଥିବେ, ତାଙ୍କର ପ୍ରତିଭାକୁ ଆପଣମାନେ ଜାଣିନଥିବେ, କିନ୍ତୁ ତାକୁ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଜାଣିକି ତାଙ୍କ ସହିତ ସିଧାସଳଖ କଥା ହେବା, ଇଏ କେଉଁଠି ନା କେଉଁଠି ଗୋଟିଏ ବାସ୍ତବରେ ଅନ୍ୟ ମାନେ ଯେଉଁମାନେ କାର୍ଯ୍ୟ କରୁଛନ୍ତି ସେମାନଙ୍କୁ ପ୍ରେରଣା। ୟେସ୍ ଆଜ୍ଞା, ଆଜି ଓଡ଼ିଶାର ବହୁତ ଲୁକାୟିତ ଯେଉଁମାନେ ରହିଛନ୍ତି ସେମାନଙ୍କ ଆଜି ଡେଭଲପ୍ ମନ୍ କି ବାତ୍ରେ ତାଙ୍କ କଥା ଆସିବ। ଏବଂ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଯେଉଁ ହିସାବରେ ଲୋକଙ୍କୁ ଆଣୁଛନ୍ତି ସାମ୍ନାକୁ, ସେଇ ହିସାବରେ ଲୋକ ଉତ୍ସାହିତ କାମ କରିବେ। ଆଉ ଭବିଷ୍ୟତରେ ଆପଣ ଦେଖିବେ ଝାରସୁଗୁଡ଼ାରୁ ମଧ୍ୟ କିଛି ଲୋକଙ୍କ ନାଁ ମନ୍ କି ବାତ୍ରେ ଆସିବ। ଆଜି 100ତମ ସଂସ୍କରଣ ମଧ୍ୟ ଆପଣମାନେ ଶୁଣିଲେ, ଇଏ ହେଉଛି ବାସ୍ତବରେ ତାର ମାହୋଲ କି ଦୃଶ୍ୟ ଆପଣ ଦେଖୁଛନ୍ତି କି 100ତମ ସଂସ୍କରଣ ମଧ୍ୟ ଆପଣମାନେ ଶୁଣିଲେ, ଯେଉଁମାନେ କି ମଧ୍ୟ ଯେତେବେଳେ ଠିକ୍ ସମୟ 11ଟା ସମୟ ଭିତରେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀଙ୍କ 100ତମ ଏପିସୋଡ୍ ଆରମ୍ଭ ହୋଇଥିଲା, ଯେ ବାସ୍ତବରେ ତା ଦେହରେ ମଧ୍ୟ ଅନେକ କିଛି ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ କଥା ଥିଲା, ଅନେକ କିଛି ପ୍ରତିଭାମାନଙ୍କ ସହିତ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ସିଧାସଳଖ ଫୋନ୍ ମାଧ୍ୟମରେ କଥା ହେଉଥିଲେ। ମ୍ୟାଡ଼ାମ୍, ଆପଣମାନେ ଶୁଣୁଥିଲେ ଆଜିର କାର୍ଯ୍ୟକ୍ରମ, କେତେ ଖୁସି ଲାଗିଲା, କେତେ ଆନନ୍ଦ ଲାଗିଲା ଏବଂ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀଙ୍କ କାର୍ଯ୍ୟକ୍ରମଟି ଆଜି ଆପଣମାନେ କେତେ ଲୋକ ଶୁଣିଥିଲେ? ଆପଣମାନେ ଦେଖିପାରିଥିବେ ଆଜି ଆମର ସାଙ୍ଗେ ଆମର ବିଧାୟକ ଅଛନ୍ ଏବଂ ଆମର ପୂର୍ବତନ କାଉନସିଲର ଲଲିତ ଦାଦା ଅଛନ୍ ଏବଂ ଆମର ଇଲେକ୍ସନ୍ ଏଜେଣ୍ଟ ସତ୍ୟନାରାୟଣ ବୈଦାର ଦାଦା ବି ଅଛନ୍। ଆପଣମାନେ ଦେଖୁଥିବେ ମା ଭଉଣୀମାନଙ୍କର ଗୁରୁଜନମାନଙ୍କ ମୋଦିଙ୍କ ମନ୍ କି ବାତ୍ରେ କେତେ ଆକୃଷ୍ଟ ହେଇଛେ। ଆପଣମାନେ ଦେଖୁଥିବେ 100ରୁ ଉର୍ଦ୍ଧ ମା ଏଥିରେ ସାମିଲ ହେଇଛନ୍, ଯେନ୍ଟାକି କୌଣସି ଜାଗାରେ ଆପଣଙ୍କୁ ଦେଖବାରକୁ ମିଳିନଥିବ। ଆଜି ପ୍ରଥମ ଥର ପାଇଁ ଝାରସୁଗୁଡ଼ା 9 ନମ୍ବର ୱାର୍ଡରୁ ଆପଣଙ୍କୁ ଦେଖବାର ଲାଗି ମିଳିଲା। ମୋଦି ମନ୍ କି ବାତ୍ରେ ମା ମାନେ କେତେ ଆକୃଷ୍ଟ ହେଇକରି ଏକଜୁଟ ହେଇକରି ଏକ ଚିତ୍ତରେ ବସିକରି ଶୁଣୁଥିଲେ। ଆପଣମାନେ ଦର୍ଶକ ବନ୍ଧୁ ପ୍ରତିକ୍ରିୟା ଶୁଣୁଥିଲେ, ବାସ୍ତବରେ ମହିଳାଙ୍କ ଠୁ ଆରମ୍ଭ କରିକି ବୟସ୍କ ବୃଦ୍ଧ ପର୍ଯ୍ୟନ୍ତ ଶିଶୁ ପର୍ଯ୍ୟନ୍ତ ସମସ୍ତେ ମନ୍ କି ବାତ୍ କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ଶୁଣିବା ପାଇଁ ଅପେକ୍ଷା କରିଥିଲେ ଏବଂ ଆଜି 100ତମ ଏପିସୋଡ୍ ଶେଷ ହେବା ପରେ ମଧ୍ୟ କେଉଁଠି ନା କେଉଁଠି ସମସ୍ତଙ୍କ ମନରେ ଗୋଟିଏ ଖୁସିର ଲହରୀ। ଝାରସୁଗୁଡ଼ାରୁ କାଳୁଚରଣ ସାହୁ, ଅର୍ଗସ୍ ନ୍ୟୁଜ୍।